নিষিদ্ধ প্রামাণিকের বাড়ি ঘেরাও অভিযানের পাল্টা এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ঘেরাও অভিযান বিজেপির। মঙ্গলবার ভবানীপুর থেকে সেন্ট্রাল এভিনিউ পর্যন্ত মিছিল শুরু করেন বিজেপির নেতাকর্মীরা। এদিন কলকাতার রাজপথে চলে বিজেপির বিক্ষোভ। যদুবাপুর বাজার থেকে হাজরা পর্যন্ত মিছিলের কর্মসূচি ছিল বিজেপির। এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যাওয়ার পরিকল্পনা ছিল বিজেপির নেতাকর্মীদের, কিন্তু মিছিল শুরুর আগেই বিজেপি কর্মী সমর্থকদের গ্রেফতার করে পুলিশ। সল্টলেক জাপানি গেট রুটের একটি বাসে করে যদুবাপুর বাজারে আসেন বিজেপির নেতাকর্মীরা। বাসের সামনে লাগানো ছিল বিজেপির পতাকা ও ফ্লেক্স। বাসটি যদুবাপুর বাজারের সামনে আসতেই বাসে থাকা বিজেপির কর্মীদের গ্রেফতার করে পুলিশ। বাস থেকে নামিয়ে তাদের তোলা হয় প্রিজন ভ্যানে। তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিষিদ্ধ প্রামাণিকের বাড়ি ঘেরাওয়ের ডাক দিয়েছিলেন। বিএসএফ এর গুলিতে রাজবংশী যুবকের মৃত্যুর প্রতিবাদে 12 ঘন্টা অমিত শাহের ডেপুটি নিষিদ্ধ প্রামাণিকের বাড়ি ঘেরাওয়ের ডাক দিয়েছিলেন তিনি। বিএসএফ এর জন্য নিরীহ গ্রামবাসীদের প্রাণ দিতে হচ্ছে, এই অভিযোগ জানিয়ে সরব হয়েছিলেন তিনি। তার জবাব অমিত শাহের ডেপুটিকে দিতে হবে বলে হুঁশিয়ারিও দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবারের পাল্টা অভিষেকের বাড়ি ঘেরাও অভিযানে রাজপথে নামল বিজেপি। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।